এবং যার দিকে ইঙ্গিত করে এটার কিছু নিয়ম নীতি আছে সেগুলো আমরা একটু খেয়াল করব যখন মানে মূল নিয়মটা একটু স্মরণ রাখবেন ইসমুল ইশারাটা যখন নাকেরা শব্দে শুরুতে আসে ইসমুল ইশারাটা যখন নাকেরা শব্দের শুরুতে আসে তখন ইসমুল ইশারাটা স্বয়ং মুক্তা দেওয়া সাবজেক্ট হয়ে যায় আর যখন ইসমুল ইশারা মারেফার শুরুতে আসে তখন ইসমুল ইশারা এবং ওই মারেফা শব্দ এই দুটি শব্দ একত্রে মিলে হয় সাবজেক্ট একত্রে মিলে সাবজেক্ট হয় খেয়াল রাখবেন ঠিক আমরা এই জিনিসটাই এখানে দেখাবো খুব সহজে খুব সুন্দরভাবে তাছাড়া আপনারা এখানে আরো পাবেন মুদাফ এবং মুদাফ ইলাই মিলে তারপরে সাবজেক্ট হচ্ছে আবার জরফ পাবেন আপনারা এখানে জরফ জরফ কাকে বলে কোন কাজ হওয়ার স্থান বা সময়কে জরব বলে কোন কাজ সম্পর্কিত হওয়ার স্থান বা সময়কে জরব বলে বা কোনো কিছু উপস্থিত হওয়ার স্থান বা সময়কে জরব বলে যেমন আমরা বললাম যে ব্যবসার ঘর মসজিদের সামনে তো মসজিদের সামনে ব্যবসার ঘর এই যে আছে বা ঢাকাটা এটাতে হচ্ছে ব্যবসায় মসজিদের সামনে একটা প্লেস বোঝাচ্ছে একটা স্থান বোঝাচ্ছে ব্যবসায়ের ঘরটা মসজিদের সামনে আছে এই জিনিসটা এই ধরনের আমরা কিছু প্রনাউন ইনশাল্লাহ এখানে পাবো সেগুলো খুবই গুরুত্বের সাথে আমরা যদি একটু খেয়াল করি আরো ভালো আহ ই করতে পারবেন ইনশাল্লাহ বাইতুত্তাজিরি আচ্ছা শুরু থেকে একটু দেখেন রু এই লোকটি একজন ব্যবসায়ী এবং ওই লোকটি একজন ডাক্তার এই লোকটি একজন ব্যবসায়ী হজা আলিকার রজুলু এবং ওই লোকটি তাবিবুন একজন ডাক্তার এখানে হাজাটা ইসমুল ইশারা এর পরের শব্দটা মার পাতে পাচ্ছি তো ইসমুল ইশারা আর পরের শব্দটা মুশারুন ইলাইহি মুশার ইসমুল ইশারা ইলাইহি মিলে হবে সাবজেক্ট আর তাজিরুন হবে হলো খবর তাজরুন খবর মনে রাখতে হবে কিছু কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে এগুলা মনে রাখা ফরজের মতো আমরা যারা ভাষা শিখছি তাদের জন্য ফরজের মতো মারিফ মুফতাদা কখনো সাবজেক্ট কখনো নাকেরা হয় না সাবজেক্ট সবসময় মারিফা হতে হয় আর প্রডিকেট যেটা খবর এটা খবর কখনো মারফা না খবর সব সময় নাকেরা হতে হয় খবর সব সময় নাকেরা হতে হয় আর জরফ আরেকটা জিনিস মনে রাখবেন জরফ জরফ সব সময় নাকেরা হয় জরফ এটা সব সময় নাকেরা হয় এই কারণে সেটা খবর হয় জরফ আগে আসুক অথবা পরে আসুক জরফ কখনো আপনার মারফা হবে না এটা সব সময় নাকেরা এজন্য সব সময় খবর হিসেবে পরিচিত হয় খবর দেখা যায় এই জিনিসগুলো মনে রাখেন আমি এক এক করে সামনে দেখাচ্ছে এবং এই জিনিসগুলো ভেঙে দেব ইনশাআল্লাহ তাআলা হাদার রাজুলু তাজিরুন ওয়া জালিকা আর রাজুলু তাবিবুন এই লোকটি একজন ডাক্তার ওয়া জালিকা আর ওই লোকটি একজন চিকিৎসক ইসমু তাজিরি মাহমুদুন ওয়া ইসমু তাবিবি সাঈদুন দাব নাম মাহমুদ এবং ডাক্তারের নাম সাঈদ হাদাল বাইতু

ইসমুল ইশারাত আর মুশারুন ইলাইহি মিলে এটা হচ্ছে সাবজেক্ট আর লিতাজির এটা খবর দেখেন খেয়াল করে লি হরফে জর আর তাজির এটা হলো মাজরুর লিতাজিরি কারণ লামের কারণে লাস্টে আমরা জের দেখতে পাচ্ছি লিতাজিরি ব্যবসায়ী এই বাড়িটি ব্যবসায়ীর জন্য ব্যবসায়ীর জন্য মানে এই বাড়িটি হলো ব্যবসায়ীর আছে ব্যবসায়ীর আছে গত ক্লাসে আমি বলেছিলাম লামটা হরফুল জর এটা আর পরে একটা মাছ হরফে জোর মিলে সব সময় কোনো একটা ফেল অথবা শিবুল শিবুল ফেল বা সেমি ফেলের সাথে এটার সাদৃশ্য এটা সংযুক্ত হয় মোতা আল্লিক হয় মোতা আল্লিক তো এখানে যেহেতু ফেল নাই বাক্যের ভিতরে সেহেতু এখানে শিবুল ফেল শিবুল ফেল কি কি আমি কমন কিছু শিবুল ফেল আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনার মৌজুদুন মৌজুদুন কাইনুন ইনুন মাওজুদুন মওজুদুন কাইনুন কাইনুন হ্যাঁ কাইনুন তারপর আপনার সাবিতুন সাবিতুন হ্যাঁ সাবিতুন এইগুলো হলো কমন আপনার শিবুল ফেল এটার অর্থ কি খেয়াল করেন বা মানে হয়েছে হয় মানে যেটা হয়েছে বিদ্যমান আছে তার মানে এগুলোর অর্থ প্রত্যেকটার সেম সেম মানে কাছাকাছি অর্থ অর্থাৎ আমি যে বলছি ব্যবসায়ীর ব্যবসায়ীর কি ব্যবসায়ীর এই বাড়িটা ব্যবসায়ীর আছে মানে ব্যবসায়ীর মালিকানা বাড়ি এটা এই জিনিসটা বুঝাবো কোন শব্দ দিয়ে এই শব্দটাই গোপন আছে এখানে তার মানে হাদাল আল বাইতু মাউজুদ লিতাজিরি কেমন জন্য এখানে একটা মাউজুদ শব্দ লুকায়িত আছে হম লুকায়িত থেকে তারপর আপনার থেকে কি হচ্ছে লাম হরফেজার এবং তাজির মাজরুর মিলে মাউজুদুল শিবা ফেল এর সাথে মোতালেক হয়ে তারপরে খবর এজন্য বললাম যখনই কোন ফেল শিবা ফেল ফেল বা শিবা ফেল ফেল বা শিবা ফেল এটা কখনো মারফা হয় না সব সময় নাকেরা হয় সুতরাং এই লিপ্তাহাজির যেহেতু শিবুল ফেল সাথে মোতালিক হয়েছে সুতরাং এটা সব সময় লিপ্তাহাজির এটা সব সময় খবর হবে কারণ এটা নাকিরা মনে রাখতে হবে আপনি ও এটা নাকিরা কই এটা তো মারেফা দেখতে পাচ্ছিলাম আত্তাহাজির আলিফলাম যুক্ত শব্দের সাথে আহ এর মাজরুর টা যুক্ত শব্দ সুতরাং এটা কিভাবে মানে কিভাবে এটা নাকিরা হচ্ছে আমি বলবো এটা নাকিরা শব্দ কিভাবে নাকেরা কারণ হরফেজার মাজরুন মিলে সবসময় যে ফেল অথবা শিবা ফেলের সাথে মোতালেক হয় আর ফেল এবং শিবা ফেল এটা সবসময় নাকিরা হয় এটা এটা কখনো ডেফিনিট হয় না ইনডেফিনিট হয় এজন্য জন্য যেহেতু এটা ইনডেফিনিট নাকিরা তো এটা খবর হতে পারছে আর শুরুর যেটা হাজার বাই তো এটা মুক্তাদা কারণ এটা মারিফা আচ্ছা আলহামদুলিল্লাহ খুব মানে মনোযোগের সাথে সবকটা শুনবেন ইনশাল্লাহ কোন ডাউট থাকলে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ পরবর্তী করতে পারবেন ওদালিকাল বাইতুলি তবী বি এটাও কি ওই বাড়িটি ডাক্তারের বাইতু তাজিরি আমা মাসজিদি ব্যবসায়ীর বাড়ি মসজিদের সামনে ওবায়িতু তবী বি খালফাল মাদ্রাসাত্তি ওবায়তু তবী বি খলফাল মাদ্রাসাতী এবং ডাক্তারের ঘর মাদ্রাসার পিছনে খেয়াল করেন এখানে আমরা জরফের কথা বলেছিলাম জরফটাও কখন এই কিছু না কিছুর সাথে মোতালিক হয় হ্যাঁ এটা মসজিদ কাইনুন কায়নুন মজুদুল সাবিতুন এই সমস্ত শিবুল ফেলের সাথে মোতালিক হওয়ার কারণে এটা সবসময় খবরই হয় এজন্য খেয়াল রাখবেন আমাম শব্দটা এটা কিন্তু জরফ জরফ আবার কি জরফ মাকান অর্থাৎ আপনার এটা হলো স্থান বোঝাচ্ছে যে মসজিদের সামনের স্থানে সামনে আবার এমন কিছু জরফ আছে যেটা সময় বোঝায় সেটাও সামনে পাবেন ইনশাল্লাহ আমা আমাল মসজিদ বা এই তুত্তাজির ব্যবসায়ের ঘর আমা আমাল মসজিদ মসজিদের সামনে মসজিদের সামনে কি মসজিদের সামনে আছে এই সাবিতুন বা মৌজুতুন এইগুলো মাঝখানে কেমন যেন লুকায়িত আছে ওইগুলোর সাথে মোতালিক হয়ে তারপর এটা হবে খবর মাসাল মাদ্রাসাতি এবং ডাক্তারের ঘর খলফল মাদ্রাসাতে খলফা এটা একটা জরফ এটা পিছনের বোঝাচ্ছে অর্থাৎ পিছনের স্থান বোঝাচ্ছে আপনার স্থান বাচক আপনার এই বিশেষ্য এটা এরপর আসেন লিমান হ্যাঁ তিহি সাইয়া রতু অলিমান তিলকা লিমান অতু এই গাড়িটা কার কারিমান এবং ওইটা কার খেয়াল করেন লিমান এই যে কথাটা বললাম কার 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 বলতে এই মূলত এটা কি অর্থ নাকি কার জন্য এই দুইটার ভিতরে নিশ্চয় আপনারা বলবেন এটা কার জন্য তার মানে কেন বলবেন কারণ লি অর্থ জন্য মান অর্থ কার দুইটা অর্থ কার জন্য এই গাড়িটি কার জন্য কার জন্য মানে কি আমরা বাংলায় যদি সুন্দর করে পূর্ণ ভাষায় বলি তাহলে বলবো এই গাড়িটি কার জন্য আছে বা এই গাড়িটি কার মালিকানাধীন এই কথাগুলোই কিন্তু আমরা বলবো মানে এটা হলো পূর্ণ কথা কিন্তু বাংলা সুন্দরদের জন্য আমরা বলি এই গাড়িটা কার এভাবে বলি এই গাড়িটা কার তো সেই হিসাবে খেয়াল করেন বিমান এটাও কিন্তু হরফেজার মাজরুর লি হরফেজার মান ইসমুল মসুর এটা হলো মাজরুর হরফেজার মাজরুর মিলে মোতালিক হচ্ছে আপনার এযে সাবিতুন موجوده বা প্রসাবিতর মানে বিদ্যমান বা প্রমাণিত প্রমাণিত মানে মালিকানা প্রমাণিত এরকম আর কি কারণ এই লামটা হলো লিল লিতামলিক বা মালিকানা বোঝানোর জন্য এই লামটা আসে তো লিমান মানে কার জন্য অর্থাৎ কার মালিকানা দিল তো এই হরফাজার জার মিলে যেহেতু শিবা ফিলতের সাথে মুতাআল্লিক হয় বলেছি তো এটা মুতাআল্লিক হয়ে এটা কি হবে খবর মুকaddam খাবরে মোকাদ্দাম যে বললাম যে ফেল বা শিবা সাথে কখনো কোনো অরফেজর মাজরু যখন মোতালিক হয় তখন সব সময় সেটা খবর হয় কখনো সেটা মুক্তাদা হতে পারে না কারণ এটা সবসময় নাকিরা আর পরবর্তীতে দেখেন এখানে মুফতাদাটা মোয়াক্ষির হয়ে হয়ে গেছে হা দিহি সাইয়ার এটা কিন্তু মুক্তাদা এটা পরবর্তীতে দিয়ে পরে চলে আসছে আর এখানে খবরটা আগে চলে আসছে মুফতাদাটা পরে খবরটা পরে তো যেটা আগে আসে তাকে আরবিতে বলা হয় অর্থাৎ আগে করা হয়েছে আর যেটা পরে চলে আসে সেটাকে বলে মুফতাদা মুআখর আর খবর মোকাদ্দকাদ্দ মানে যে খবরের স্থানটা পরে সেটা আগে আনা হয়েছে আগে আনা আগে এসেছে আর যেটা স্থানটা আগে সেটা পরে আনা হয়েছে এটাকে বলা হয় আহ

পরবর্তী শব্দের ক্ষেত্রে সংক্ষেপ করা এক শব্দ বারবার না আনে যেমন লিমান হাদির সাইয়ার অলিমান তিলকা সাইয়া এইভাবে ছিল যে এই গাড়িটা কার ওই গাড়িটি কার এভাবে কিন্তু এখানে সহজ করে অলিমান তিলকা বলে দেওয়া হয়েছে অর্থাৎ ওই টাকা এটা কার এবং ওই টাকা আচ্ছা আর অতুলিত এই গাড়িটি এই গাড়িটি ডাক্তারের আর ওইটা ব্যবসায়ী হ্যাঁ দিহি সাইয়া রতুলিত্ত বিবি অতিলকালিত্তা জিরি হা দিহি সাইয়া রতু মিন আবার অতিলকা মিন আমেরিকা এই গাড়িটি জাপান থেকে এসেছে অতিলকা এবং ওই গাড়িটি আমেরিকা আমেরিকা থেকে এসেছে আমেরিকা থেকে এসেছে। এখানে মিন আমেরিকা এই মানে যে আমেরিকা থেকে এসেছে বা এই যে জিনিসগুলো কোথায় পাইছেন এসেছে এটা কি আচার পেতে কেনা নাই এটা ধরে নিতে হচ্ছে বা মেনে নিতে হচ্ছে মানে জাপান থেকে জাপান থেকে মানে কি জাপান থেকে মানে জাপান থেকে এসেছে বা হ্যাঁ জি আমদানি কৃত জাপান থেকে আমদানি করা হয়েছে এটাকে এই কথাটা কিন্তু নাই এখানে আরবিতে তো এই কথাটা আমাদেরকে বুঝে নিতে হচ্ছে আর ওই যেই কথাটা আমরা বুঝে নিচ্ছি ওইটাই হলো ফেল অথবা সেবা ফেল যেটা এখানে উজ্জ্ব আছে ওইখানে দিয়ে তারপরে ওইটার সাথে তাল্লুক বা মোতাল্লিক বা সম্পৃক্ত করে তারপরে এখানে খবর বানাতে হবে নিশ্চয়ই বারবার বুঝতেছেন আমি এই কথাটা বারবার বলছি অতিল কামিন আমেরিকা এবং ওইটা আমেরিকা থেকে আমেরিকা থেকে কাদে যা আমিন আমেরিকা আমেরিকা থেকে এসেছে যে যা এসেছে এই কথাটা বললাম এই যে ফেলটা লুকাই তো আছে এখানে আচ্ছা এরপর আসেন তামারিন অনুশীলনী সমূহ অনুশীলনীগুলো আমরা আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমি আপনাদের এই যে অষ্টম পাঠের শুরু থেকেই আপনাদেরকে একটু দেখিয়েছিলাম পড়িয়েছিলাম আজকে আপনি আমি আপনাদেরকে শুধু পড়ে যাচ্ছি বলে যাচ্ছি আপনারা একটু শুনে যাবেন তাআলা অষ্টম পাঠ করার পরে আপনাদের সাথে আমি একটু অবজারভেশনে যাব আহ ততক্ষণ আমরা ইনশাআল্লাহ রেকর্ডটা শেষ করব। অর্থাৎ পূর্ণ অষ্টম পাঠের রেকর্ডটা শেষ করার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনাদের থেকে আমি একটু শুনবো আপনার একটু মনোযোগের সাথে শুনলে ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন অনুশীর প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কি উত্তর দাও জি জি আজিব অর্থ উত্তর দাও আজিব অর্থ উত্তর দাও আন অর্থ সম্পর্কে বা ইসে সম্পর্কে বলতে পারেন আনিল আস ইলাতিল আতিয়া আতিয়া যেটা আসতেছে আতিয়াতি যেটা আসতেছে আজিব আনিল আস ইলাতিল আতিয়াতি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বুঝতে পেরেছেন না যে নিচের নিচের কোনটা নিচের কোনটা নিচে নিচে করছে এখানে মানে নিচের অর্থটা আমরা ধরে নিচ্ছি এখানে তাhta নিচে এরকম কিছুই নাই আর ইয়াতুন এই শব্দটা কিন্তু আতা থেকে এসেছে কিসে থেকে আতা আতা ইতিইয়ানুন অর্থ আগমন করা আসা এখান থেকে ইস্মুল ফাইল শব্দ যদি আপনি ধরেন তাহলে কি হবে আতিয়াতুন ফাঈলাতুন যেমন আতিয়াতুন আতিয়াতুন মানে কি আগমনকারী একজন নারী আতিয়াতুন ঠিক আছে না আতিয়াতুন

হ্যাঁ আন অর্থ সম্পর্কে আল আস আলের বহু বচন প্রশ্নগুলো প্রশ্নগুলো সম্পর্কে আগত আমি যদি এটার তর্জমাটা ফুললি করি মানে মূল অর্থটা করি এভাবে আগত প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দাও আগত প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দাও বুঝতে পেরেছেন আতিয়াতন মানে আগত যেটা আগমনকারী এসেছে আগত প্রশ্নগুলো সম্পর্কে আন অর্থ সম্পর্কে আজীব অর্থ উত্তর দাও এটাকে যদি আমি সুন্দরভাবে বাংলা ভাষায় বলি তাহলে কিভাবে বলতে হবে এটা বলতে হবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কথা বুঝতে পেরেছেন যদিও আপনাদেরকে আমার বাংলা শেখানোর উদ্দেশ্য না কিন্তু করার ক্ষেত্রে ওই ভাষার মাধুর্যতা আমি এভাবে করলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আজিব আনিল আসিল আতিয়া এক নম্বর মান না হ্যাঁ

এটা এখানে কত সুন্দর বলে দিলেন মান প্রশ্নবোধক যে চিহ্নটা সেটা ফেলে দিলেই আপনার জন্য উত্তরটা খুবই সোজা জি আলহামদুলিল্লাহ তাহলে কিভাবে হবে মান হায়দার রু এই লোকটিকে তার উত্তর হবে হাজার রু মাহমুদুন এভাবে যদি বানিয়ে বলেন সেটাও বলতে পারবেন কিন্তু সাধারণত আমরা উপরের ওইটা থেকেই মূলত আমরা উত্তরকে টেনে বের করার জন্য চেষ্টা করছি কথা বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা এরপর আসেন দুই নম্বরে মাসমুতাজি মাসমুত্তা আমার পড়ার স্টাইলটা খেয়াল করেন এখানে কিন্তু আমি মা ইসমুত তাজিরি এভাবে বলি নাই মা ইসমুত তাজিরি এভাবে বলি নাই বলেছি মাসমুত তাজিরি কেন বলেছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যে আলিফ লামটা আছে আলিফ লামটা হলো আলিফ লামে কি হবে বলো এই লামটা আছে লাম আপনার আলিফটা আলিফটা কি হবে বলেন এখানে হামজা হামজাতুল হামজাতুল মাসদার হামজা সঙ্গে যুক্ত হবে জি হামজাটা হলো হামজাতুল ওয়াসল আর হামজাতুল ওয়াসলটা যখন পূর্বের শব্দের সাথে মিলিয়ে তো হ্যাঁ আসে তখন সেটা উচ্চারণে আসে না উচ্চারণে আসে না উস্তাদাকে হবে আজ যা আমাকে শুনতে হবে অবশ্যই হামজা লিখতে হবে মাস্ট হামজা কিন্তু লিখতে হবে হামজা লেখা মানে এটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না এইভাবে আছে কথা বুঝতে পারছেন তিন নম্বরে যাই ইসমুত তবীবি ডাক্তারের নাম কি ইসমুত তবীবি সাঈদুন ইসমুত তবিবি। ডাক্তারের নাম সাইদ মিন আইনা নাই সাইয়া তবি মিন আইনা নে সাইয়া ডাক্তারের গাড়ি কোথা থেকে এসেছে ডাক্তারের গাড়িটি কোথা কোথা থেকে আনা হয়েছে বা কোথা থেকে এসেছে তো বলবেন সাইয়া রতুত সাইয়া রতুত তবি মিন আল রতুত তবি বি ডাক্তারের গাড়িটি জাপান থেকে এসেছে

বাইতু ত্ববীবি খালফাল মাদ্রাসাতু আলহামদুলিল্লাহ এরপর আসেন আমরা ইকরা ওয়াক্তু পড়ো এবং লেখো পড়ো এবং লেখো হাদাল ওয়ালাদু খালিদুন্ ওয়া যালিকা ওয়ালাদু মুহাম্মাদুন এই ছেলেটি খালিদ এবং ওই ছেলেটি মোহাম্মদ হাদার রাজুলু মুদাররিসুন ওয়া যালিকা আর রাজুলু মুহানadisu এই লোকটি একজন শিক্ষক এবং ওই লোকটি একজন প্রকৌশলী ওই লোকটি একজন প্রকৌশলী هذا الكتاب جديد، وذلك الكتاب قديم. هذا الكتاب جديد، وذلك كتاب قديم. أي كتاب تينوتون، أو أي كتاب براتون. هذه السيارة، هذه كانوا كارون السيارة. مونس، مونس شذو. feminine words. إذن نامدا. يعني هذه شذدوتا بأخباركرا بروزونهلو. هذه السيارة تو. এই গাড়িটি লি আলিজিন আলীর আলিজিন আলীর অতি লিখা লেখা আলিদিন এবং ওইটা খালেদের ওইটা খালেদের হা দাল বাবু মাফটুয়াসন অদালিকাল বাবু মোগলাকোল এই দরজাটা খোলা এবং ওই দরজাটা বন্ধ মোগলাকোর অর্থ বন্ধ মাফতুয়াসোন অর্থ খোলা লিমান হা দিহি আতু এই ঘড়িটি কার লিমান লি অর্থ জন্য মান অর্থ কার কার জন্য তো একসাথে আমরা যখন তোর তর্জমাটা বলছি বলবেন লিমান হায়াতিহি সাতে এই ঘটি কার জন্য কার বল হি আলি আব্বাসিন এটা আব্বাসের আহাদাল বাইতু লিত এই ঘরটি কি ডাক্তারের লা হুয়া লিল মুদাররিসি না সেটা শিক্ষকের আহাদিহি দাররাজাতুল ইবনুল মুআযযিনি এই সাইকেলটি মুআযযিনের ছেলের

হাদ সিকিনু নুমিন আলমানিয়া ওয়া তিলকা আল মিলআকাতু মিন ইনকালতারা এই সুরিটি জার্মান থেকে এসেছে ওয়া তিলকা আল মিলআকাত এবং ওই চামিস্টি ইংল্যান্ড থেকে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এটা শেষ করলাম তিন নম্বরটা খেয়াল করেন ইকরা ইল মিসাল আল আতি ইকরা ইল মিসাল আল আতি ثم حفظ للجمل الاتيه مثله ইকরা পড়ো আল মিসাল মানে নমুনা মডেল মডেলটা পড়ো আল আগত আগত মডেলটা পড়ো সোমা হাফল রূপান্তর করো আল জুমাল তার অনুরূপ করে তার অনুরূপ করে নিচের বাক্যগুলোকে পরিবর্তন করো নিচের জুমলাগুলোকে পরিবর্তন করো হাফিল মানে পরিবর্তন করো হাফালা ইউ হাফল মানে পরিবর্তন করা সেখান থেকে দেখতে হাফিল হাবিল পরিবর্তন করো আল জুমালা বাক্যগুলোকে আল আতিয়া মানে যেটা নিচে এসেছে অর্থাৎ নিম্নের বাক্যগুলোকে পরিবর্তন করে মিথলাহ তার অনুরূপ করে তার অনুরূপ বলতে মিথলাল মিথা আলী মানে মিথলাল মডেল মডেলের অনুরূপ করে পরিবর্তন করো মডেলটা কি মিথাল মডেল হ্যাঁ কিতাব এটা একটা বই এটাকে যখন আমি পরিবর্তন করব তখন কিভাবে হবে হ্যাঁ কিতাবলি মুহাম্মাদিন। এই কিতাবটি মোহাম্মদের অর্থাৎ আগে আমি বলেছিলাম ইসমুল ইশারাটা যদি নাকেরার সাথে ইদাফত হয় নাকেরার সাথে মিলে আসে তখন ইসমুল ইশারাটা স্বয়ং এটা মুক্তাদা রূপ ধারণ করে এটা স্বয়ং সাবজেক্ট হয়ে যায় ইসমুল ইশারার যদি নাকেরা শুরুতে আসে তখন সেটা স্বয়ং মুক্তাদা হয়ে যায় সাবজেক্ট হয়ে যায় কিন্তু ইসমুল ইশারাটা যদি মারেফা শুরুতে আসে তখন ইসমুল ইশারা এবং ওই মারেফা শব্দ দুটি মিলে একসাথে সাবজেক্ট হয় আর পরবর্তীটুকু খবর হয় তো সেই হিসেবে এখানে যে প্রথমে যে বাক্যটা দেওয়া থাকবে সেটা থাকবে ইসমুল ইশারাটা নাকেরার শব্দে শুরুতে এসেছে এসে ইস্মুল ইশারার স্বয়ং মুক্তাদা হয়ে যাচ্ছে আলাদা আর এর পরবর্তী শব্দটি খবর হচ্ছে আর এর দ্বিতীয় বাক্যটা বানাতে হবে আমাকে ঠিক এই নাকেরা শব্দকেই ডেফিনিট করে আমাকে শব্দ বাক্য বানাতে হবে ডেফিনিট করলে দুইটা মিলে আপনার মুক্ত হবে আরেকটা জিনিস হবে হবে। যেটা খবর ঠিক এই সিস্টেমে আমরা নিচের বাক্যগুলো তৈরি করব। এক করবিবুন ইনি একজন ডাক্তার এটা নাকেরা ছিল এখন আমরা মারিফা বানাবো হায় মিনাল হিন্দ এই ডাক্তার হিন্দুস্তান থেকে এসেছে হাদিহি দিহি এটা রতন একটি গাড়ি

এখানে জাস্ট আলিফলাম দিয়ে কিন্তু ব্যবহার করছি খেয়াল করবেন হাজাল কলাম হাজাল কলাম কলমটি আব্বাসেরজুলা রিকা রজুল উনি একজন লোক লোকার রজুল ওই লোকটি মহাজিলন একজন মহাজিল হাজি বাই দতুন এটা একটা ডিম হাজিহিল বাই দত এই ডিমটি কাবি বড় হাদা আল এটা একটা রুমাল হা দাল মিন্দি এই রুমালটি অচেখন ময়লা অপরিচ্ছন্ন হাতী হাকে বাতুন এটা একটা ব্যাগ হাদি হিল হাকেই বাতু নিলমু আর লিলমুদার ঋষি এই ব্যাগটি শিক্ষকের এই ব্যক্তি ব্যাগটি শিক্ষকের আলহামদুলিল্লাহ তো এই প্রত্যেকটা উদাহরণকে আমরা যে বানালাম নাকিরা থেকে মারিফার সাথে ইসপলিশারাটা যুক্ত হয়ে কিভাবে দুইটা একসাথে মিলে জুজুল জুমলা বা ফেজ জুমলার ফেজ হয়ে যায় সেটা আমরা একটু খেয়াল করেছি আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমরা আলাদাভাবে খবরটাকে অ্যাড করেছি চার নম্বর অনুশীলনীত আছেন ইকরা আল মিثال আল আতি ثم কম ফিন اسئله ওয়া আজউবাতা সামনের মিসাল নিচের মিসালটি পড়ুন অতঃপর তৈরি করুন আসিলাতান প্রশ্নগুলি তৈরি করুন প্রশ্ন তৈরি করুন ও আজ উইবাতান এবং জবাব তৈরি করুন মিথলাহু অনুরূপ ভাবে এখানে যেভাবে প্রশ্ন এবং জবাব আছে ঠিক অনুরূপ সওয়াল জবাব বানাও সওয়াল জবাব তো মিথলাহু মানে মিথলাহু এই হুর মারজাটা খেয়াল করেন এই হুর মারজাটা ফিরেছে এই মিসালের দিকে মানে মিসলাল মিসালি মডেলের অনুরূপ মডেলের অনুরূপ প্রশ্ন এবং উত্তর তৈরি করো প্রশ্ন এবং উত্তর তৈরি করো আচ্ছা এক নাম্বার কিভাবে মডেলটা একটু খেয়াল করেন মডেল যদি খেয়াল করেন আপনার কাছে খুব সহজ হয়ে যাবে লিমান হাদাল কিতাবু এই কিতাবটি কার উত্তর হাদাল কিতাব মুহাম্মাদিন এই কিতাবটি মুহাম্মাদের হাদাল কিতাবু মুহাম্মাদিন এটা মুহাম্মাদের বই ঠিক এইভাবে এখানে কি আছে কলম তো আমি কলম দেখে আমরা প্রশ্ন করবো লিমান হাজাল দল কালামু লিমান হাজাল কালামু এই কলমটি কার হাজাল দল আব্বাসিন এটা আব্বাসের এই কলমটি আব্বাসের কার হবে এটা নিচে এপাশে পাশে দেওয়া আছে এখানে শুধু লাম যুক্ত করে দিলেই দেখবেন হয়ে গেছে তিন নম্বর লিমান মিফতাহু লিমান হাজাল মিফতাহু এই চাবিটি কার হা দাল মিস্তা শৌলিয়া লিমান হা দিহি কেন আমি বুঝতেছি মোহান্নাথ যেহেতু সুতরাং আমাকে হাজি দিহি ব্যবহার করতে হবে লিমান হা দিহি সাইয়া তু এই গাড়িটি কার হা দিহি সাইয়া আর তুলিল মুদির এই গাড়িটি পরিচালকের লিমান হা দিহিল বা এই গা কার হা দিহিলি ফাল্লাহ এই এই গাভীটি কৃষকের এই গাভীটি কৃষকের আচ্ছা আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর খেয়াল করেনিবাহিমান হা দিহিল হাকিবা বাতু এই ব্যক্তি কার হাকিবাত হা দিহিল হাকিবা তু হা দিহিল হাকিবাত মুদার ঋষি এই ব্যক্তি শিক্ষকের

লিবিনতিল ফাল্লাহি কৃষকের মেয়ে কৃষকের মেয়ে হাদিহিল হাদিহ দাজাজাতু লিবিনতিল ফাল্লাহি শুরুতে লাম যুক্ত করে দিলে হয়ে যাবে লিবিনতিল ফাল্লাহি কৃষকের মেয়ে লিমানি হাদিহি الساعه এক ঘন্টা কাট হাদিহি الساعه হাদিহি الساعه لابনিল মুদিদি لابনিল মুদিদি এই ঘড়িটি পরিচালকের ছেলের নয় নম্বর লিমান হা দাল বাই তু এই ঘরটা কার হা দাল বাই তু লিট তেরাম হা দিহিল মিল আঁকা তু লিতালিব এই চামিস্টি এই চামিজটি আপনার শিক্ষার্থী এই চামিসটি শিক্ষার্থী আচ্ছা আলহামদুলিল্লাহ তা চিন্তা করুন পাঁচ নম্বরে কি দেখেন তা আম্মাল অর্থ কি চিন্তা করুন গবেষণা করুন মনোযোগ আকর্ষণ করুন মনোযোগ দিন ফিকির করুন আল তা মিসালের বহুবচন আল আমসিলাতা উদাহরণগুলোকে খেয়াল করুন চিন্তা করুন আল আতিয়া নিচের মানে নিম্নের বা আগমনকারী ও উদাহরণগুলো সম্পর্কে চিন্তা করুন শব্দগুলো সম্পর্কে চিন্তা করুন কি চিন্তা করতে হবে এখানে চিন্তা করার বিষয় হলো কিছু কিছু জায়গায় আমরা শুধুমাত্র আহ একটা শব্দ পাবো আবার কিছু কিছু জায়গায় আমরা হরফে যার ব্যবহার করে এখানে বলা হয়েছে এখানে কি পরিবর্তনটা আছে খেয়াল করতে হবে যে আলবাইতু আলবাইতু মানে পেজ দিয়ে এখানে কোনো কিছু নাই স্বাভাবিক একটা শব্দ শব্দ আলবাইতু মানে ঘরটি আর এর শুরুতে যখনই ফি আসতেছে ফি আসতেছে তখনই এটা হয়ে যাচ্ছে ফিল বাইতি ঘরে ফিল বাইতি ঘরে অনুরূপ মিনাল বাইতি ঘর থেকে মিনাল বাইতি ঘর থেকে ইলাল বাইতি ঘর পর্যন্ত ইলাল বাইতি ঘর পর্যন্ত তো ফি মানে মধ্যে মিন মানে থেকে ইলা মানে পর্যন্ত ইলা অর্থ পর্যন্ত এই তিনটা প্রিপোজিশনের ব্যবহারটা আমরা একটু খেয়াল করছি এখানে আল বাইতু ফিল বাইতি মিনাল বাইতি ইলাল বাইতি অর্থাৎ তিনটাই প্রিপোজিশন হরফুল জার এটাকে বলে হরফুল জার

এখানে মূলত খারাপ ফাতা দিয়ে উচ্চারণ করতে হবে কারণ ফন্টের কারণে মূলত খারাপ ফাতাটা আসে নাই মূলত এখানে খারাপ ফাতা আল মুস্তাশফা মুস্তাশফা আপনার হসপিটাল মুস্তাশফা হসপিটাল তো হসপিটালে এখানে মুস্তাশফাতে খারাপ ফাতা আছে আল বাইতু এখানে তাতে দম্মা ছিল কিন্তু এখানে দম্মা নাই তার মানে আল বাইতু শব্দের ভিতরে দম্মা থাকাটা যেমন কমন ছিল ঠিক আল মুস্তাশফা শব্দে খারাপ ফাতা থাকাটাই কমন খেয়াল করতে হবে তার মানে এটা যেমন সাবজেক্ট সিস্টেমে আছে কর্তৃকারকে আছে আল মুস্তাশফাটাও কর্তৃকারকে থাকে যখন স্বাভাবিক এই সিস্টেমে থাকে আল মুস্তাশফা হুম এটা কেন আপনি বলবেন তাহলে আমরা তো জানি সাধারণত যে কোনো একটা শব্দ যখন এটা স্বাভাবিক অবস্থানে থাকে অর্থাৎ এর পূর্বে কোনো হারাকাত প্রদানকারী আমেল কোনো কিছু না থাকে তখন সেটা তো দম্মার হালতে থাকে অথবা হালাতে রফিতে থাকে তো মুস্তাদ ভিতরে বুঝতে পারলাম এটা হালাতের অপিতে আছে যেমন দম্মা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আল মুস্তাসফা শব্দে বোঝা যাচ্ছে না এটা আমি বলবো আল মুস্তাসফাটাও আলবাইতুর মতোই তবে আল মুস্তাসফা আর বাইতু এই দুটি শব্দ দুই রকম হওয়ার কারণে এই চেঞ্জটা দুই রকম মানে আল মুস্তাসফা এই জাতীয় কিছু শব্দ পাবেন যেমন মুসা 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 শব্দের ভিতরে আপনারা খেয়াল করেন মুসা শব্দে যদি আপনি মুসাকে যদি কর্তিকারকে রাখেন হ্যাঁ তখন এই মুসা শব্দটার ভিতরে কি পরিবর্তনটা আপনি দিতে পারবেন কথার কথা আমি একটা বাক্য লিখলাম যা আ মুসা মুসা এসেছি তাহলে মুসাটা এখানে কর্তিকারক কিনা বলেন কর্তিকারক কিন্তু দেখেন কর্তিকারক হলে মানে কর্তা হলে যেখানে দম্মা দিতে হয় এটা আমরা জানি কিন্তু দেখেন এখানে জম্মা পাচ্ছে না তার মানে বুঝতে হবে মুসাটা এটা আপনার আলিফ সালিফ এরকম জাতীয় কিছু শব্দ আমরা পাবো যে শব্দগুলো মূলত এরাপটা হবে আপনি তাকদির এরাব বলতে পারেন তাকদির এরাব আগে তো আপনারা অনেকে কেউ কেউ জানতেন যে মুসা শব্দটা হয়তো মাপনি মুসা কিন্তু মাপনি না মুসা মূলত মোরাব মুসাতে এরাব হয়েছে কিন্তু এই এরাব গুলো দেখা যায় না এটা হলো তাকদির এরাব এখানে এর দম্মাটা হয়েছে আপনার এই তাকদিরি দম্মাটা তাকদিরি এটা খাড়া ফাথা দিয়ে এটা বোঝা যাচ্ছে বুঝতে পেরেছেন তাকদিরি এরাব মুসা তার মানে এই মুসা শব্দটা কিন্তু তিনও হালাতে তাকদিরি এরাব গ্রহণ করে অর্থাৎ হালাতে রফি হালাতে নসফি হালাতে জুদি তিনও হালাতে কিন্তু এই মুসাই থাকে আচ্ছা সেই হিসেবে মুস্তাসফা শব্দটা অনুরূপ এখানে দেখেন সেই সেই কারণে ফি আসার কারণে দেখেন এটা জের হচ্ছে না এই 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 কারণে আমি কথাটা আরো ক্লিয়ার করলাম আপনাদের আল মুস্তাস্তা মিনাল মুস্তা ইলাল মুস্তা কোনো পরিবর্তন আছে কোনো পরিবর্তন এই পরিবর্তন না থাকার কারণে অনেকের ভ্রম হয়ে তারা এখানে এটাকে মাপনি বলে দিয়েছে তো এটাকে মাপনি যারা বলেছেন সহজের জন্য হয়তো বলেছেন কিন্তু আমি বলবো এটা যারা গ্রামার গ্রামারবিদ যারা গ্রামারবিদ বিদ যারা আহলুল লিসান যারা আরে আরব ভাষাভাষী গ্রামারবিদ তারা কিন্তু এটাকে মোরাব হিসেবেই এই শব্দগুলোকে ধরেছে এবং মোরা এরাবটা এখানে তাকদিরি বা অস্পষ্ট উজ্জ্ব এরাব সিস্টেমে দিয়েছে এটা খেয়াল রাখবেন আমেরিকাটাও ঠিক একই সিস্টেমে খেয়াল করেন আমরিখা আমরিখা মিফি আমরিখা মিন আমরিখা ইলা আমরিখা এখানে ফির কারণে যে আলবাইতি জের হয়ে গেল ওই রকম পরিবর্তনটা এখানে দেখতে পাবেন না কিন্তু ধরে নিতে হবে এখানে ফির কারণে আমেরিকাতে কিন্তু জ্বর হয়েছে এটা ধরে নিতে হবে বুঝতে পেরেছেন জি আলমানিয়া ঠিক একই সিস্টেমে আলমানিয়া আলমানিয়া জার্মান ফি আলমানিয়া মিন আলমানিয়া ইলা আলমানিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এই জন্য এখানে গবেষণা করার জন্য এই জিনিসটা বললেন একরা ওয়াক্তুব পড়ো এবং লিখো

ফ্রান্স মানে ফ্রান্স জি জি ফ্রান্সে এটা বললে ভালো হবে আমি ভুল বলেছি জাহাবা হামিদুন ইলা ফ্রান্সা হামিদ ফ্রান্সে গিয়েছে মাহমুদুন মারিদুন মাহমুদ একজন অসুস্থ রোগী মাহমুদুন মারিদুন হুয়াল আন ফিল মুস্তাশফা সে এখন হসপিটালে দেখছেন ফিল মুস্তাশফা কিভাবে এর আপটা হলো এর আপটা ফি আসার কারণে যেটা কিন্তু দেখা যাচ্ছে না হুয়াল আন সে এখন ফিল মুস্তাশফা Hospital. ذهب عبد الله من ألمانيا إلى إنكلترا. ذهب عبد الله من من ألمانيا إلى إنكلترا. عبد الله جرمن تك إنجلاند إنجلاند جيت. هذا الكتاب لعيسى وذلك الكتاب لموسى. أي بويت عيسى এবং ওই বইটি মুসার এখানে দেখেন ইসা মুসা শব্দগুলো সব এরাপ কিন্তু তাকদির এরা হচ্ছে স্পষ্ট এরাপটা দেখা যাচ্ছে না এই সবগুলো একই রকম শব্দ আলমানিয়া তারা মুস্তাজা একই ধরনের শব্দ হ্যাঁ মোহান বিসু মিন আমেরিকা এই প্রকৌশলী আমেরিকা থেকে এসেছে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীর সামনে আর সে শিক্ষকের পিছনে আর সে আর অহিয়া ব্ল্যাকবোর্ডটা দেখেছেন বাক্যে যখনই একটা শব্দ উল্লেখ যায় দ্বিতীয়বার ওই শব্দটা না আনার চেষ্টা করে এটা সবসময় প্রনাউন দিয়েই এটাকে মানে ধরা হয় এই জন্য আমি গত ক্লাসে বলেছিলাম এই আরবি ভাষাকে অনেক সময় অনেক ভাষাবিদ তারা লোগত দমাইর বা প্রনাউনের ভাষা হিসেবে জানে অর্থাৎ আরবিতে খুব বেশি বেশি প্রনাউন ব্যবহৃত হয় ঠিক কারণে খেয়াল করেন আসসাবুরাতু আমামাত তালিবী ওয়াহিয়া খালফাল আল মুদাররিসি ব্ল্যাকবোর্ডটি শিক্ষার্থীর সামনে এবং ব্ল্যাকবোর্ডটা শিক্ষকের পিছনে ব্ল্যাকবোর্ডটা শিক্ষকের পিছনে আইনা সাইয়ারাতুল মুদাররিসি শিক্ষকের গাড়িটি কোথায় হিয়া আমামাল মুদাররিসি হিয়া আমামাল হিয়া আমামাল কইটা হিয়া আমামাল মাদ্রাসতি জি আইনা সাইয়ারাতুল মুদাররিসি শিক্ষকের গাড়ি কোথায় সেটা হিয়া আমাল মাদ্রাসাতি সেটা মাদ্রাসার সামনে আইনা বাইতুল ইমামি ইমাম সাহেবের ঘরতে কোথায় ইমাম সাহেব ঘর কোথায় আমি যে ঘরটা বলছি কিভাবে আপনি বলবেন ওস্তাদ এখানে ঘরটা কিভাবে বলছেন আলি বাইত শুরুতে আলিফ লাম নাই তো এখানে কিভাবে বলছেন অনেকের এরকম সন্দেহ হয় এই আমি একটু ক্লিয়ার করলাম মোদাফ মুদাফিলাই হইলেও যে ওই শব্দটা ডেফিনিট হয়ে যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে যখনই কোনো নাকেরা শব্দ কোনো মারেফা শব্দের দিকে ইদাফত হয় সাথে সাথে ওই নাকেরা শব্দটা কি হয়ে যায় নাকেরা মারেফা হয়ে যায় কারণ বাইতুন শব্দটার অর্থ আগে ছিল বাইতুন মানে একটি ঘর এখন যখনই এটা হলো বাইতুল ইমাম ইমামের ঘর তখন কিন্তু এটা যেকোনো একটা ঘর হওয়া থেকে এটা মুক্ত হয়ে ইমাম সাহেবের ঘর হয়ে গেল অর্থাৎ এটা ডাক্তারের ঘর না ইঞ্জিনিয়ারের ঘর না মারেফা হয়ে গেল এজন্যই আমি বললাম ডাক্তারের ঘরটা কোথায় বাইতুল ইমামি ই হলফাল মসজিদি ইমামের ঘরটা মসজিদের পিছনে হলফুন মানে কি সামনে তাই তো পিছনে মসজিদি মসজিদের পিছনে চার নম্বর আই না জালাসা হামিদ কোথায় বসেছে জালাসা খালফা মাহমুদ শে মাহমুদের পিছনে বসেছে শে মাহমুদের পিছনে বসেছে ख्याल করেন এখানে জালাসা ফেল আর খালফাটা খালফাটা হলো আপনার জরফ 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 মাকান জরফে মাকান কথা বুঝতে পারেন জরফুল মাকান মানে স্থান বুঝাচ্ছে মাহমুদের পিছনে বসেছে এরপর আসেন ফাস্ট নাম্বার জহাবা আমারুন ইলা আল মাসজিদি ওয়া জালাসা আমাল মেহরবি আম্মার মসজিদে গেছে এবং মেহরাবের সামনে বসেছে এবং মেহরাবের সামনে বসেছে আচ্ছা নতুন কিছু শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি আল মুস্তাশফা হাসপাতাল আল আলমানিয়া জার্মান ইনকালতারা ইংল্যান্ড সোয়াইসারা সুইজারল্যান্ড আর সিকিম সুরি ফ্রান্স ফ্রান্স আমা আম্মার সামনে হল্ফ পিছনে এই শব্দগুলো বলার পরে আমি আপনাদেরকে জাস্ট এখানে জাহাবা আম্মারুন ইলাল মসজিদি এখানে যে আইনা জালা সাহামিদুন হামেদ কোথায় গেছে বসেছে এটা তার কিপটা একটু বলে দিচ্ছি খেয়াল করেন জালাসা ফেল আর এর ভিতরে যেই জমির আছে হুয়া অর্থাৎ হামেদের দিকে যেটা ফিরেছে সেটা হলো ফাইল আর বসেছে কোথায় হলফা মুদব আর মাহমুদিন মুদাফ ইলাই মানে মাহমুদের পিছনে তো মুদব মুদাফ ইলাইহি মিলে এটা হলো আপনার জরফ মুজফ মুজাফিলাই মিলে মাফুলে ফিহি মাফুলে ফিহি আর জরফ যত প্রকার আছে মাফুলে বিহি অর্থাৎ জরফে জামান জরফে মাকান এই দুই ধরনের জরফ পাওয়া যায় কথা বুঝতে পেরেছেন এই দুই ধরনের জরফই কিন্তু আপনার মাফুলে ফি হয় মাফুলে ফি জানেন ফেল ফাইল মাফুলে ফি মিলে জুমলা খাবার খবরিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আজকের অষ্টম পাঠ শেষ করলাম আলহামদুলিল্লাহ আগামী দিন আমরা আদার সুতাতে যাব তবে আপনাদের থেকে ইনশাল্লাহ একটু শুনতে চেষ্টা করব এই পাঠের ভিতরে আট নম্বর পাঠের ভিতরে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ পড়া গেছে আপনারা যারা খেয়াল করেছেন নিশ্চয়ই বুঝেছেন কিছু নতুন নতুন শব্দ যে শব্দগুলোর ঠিক মতো আমরা পাচ্ছি না দেখতে পাচ্ছি না সেগুলো কিভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে তারপরে আপনার মোজাক্কার মোয়ান্নাস এই সমস্ত গুলোর ব্যবহার তারপরে একটা শব্দ উল্লেখ গেলে আবার ডবল করে শব্দটা উল্লেখ হচ্ছে না এভাবে অনেকগুলো প্র্যাকটিস এখানে গিয়েছে নয় নম্বর পাঠে এই প্র্যাকটিস গুলোর জন্য আমরা আগামী দিন ইনশাল্লাহ আমাকে একটু দিতে পারেন আগামী দিন আপনাদের কাছে সবকটা নিয়েই আমি ইনশাল্লাহ সামনের দিকে যাব। আগামী দিন যেদিন আমরা পড়াটা পড়ি যেদিন ঈদের পরে আমাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই দিন আপনাদেরকে এই পাঠটা রিভিশন দিতে কারণ কিছু স্টুডেন্ট আমাদের আছে আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি অ্যাক্টিভ এবং তাদের কারণে আমরা অনেক বেশি অনুপ্রেরণা পাই আমাদের কি ঠেলে তারা এরকম কিছু স্টুডেন্ট আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি এবং খুবই আনন্দ লাগে তাদের আবার অনেকেই দেখা যায় যে হয়তো কোনো সময়ের অভাবে পড়তেও পারি না তো তাদের জন্য একটা পরে অনেক সময় ব্যস্ততার কারণে কারণে পড়তে গ্যাপ হতে পারে এই জন্য আগামী দিন এইটার অনুশীলনই করব। আপনাদের থেকে শুনবো প্লাস আমি আপনাদেরকে আরো কিছু বিষয়ে একটু ধারণা দিব এবং অনুশীলনী করাবো এরপরে আমরা সামনে পাঠে যাব। আল্লাহ তালা আমাদেরকে তো দান করুন ইনশাআল্লাহ আর আপনাদেরকে আমি বলেছিলাম গতদিন এলান করেছিলাম আগামী এই ঈদের পরে আগামী আপনার একুশ জুলাই বৃহস্পতিবার আমরা মতিনা এরাবিক এইটা তো পড়ছি সাথে সাথে আমরা এসো আরবি শিখের আমার আরেকটা নতুন ক্লাস শুরু হতে চলেছে আমি আপনাদেরকে গ্রুপে এখনই একটা মেসেজ ফরওয়ার্ড করছি খেয়াল করেন একটা মেসেজ দিচ্ছি এখানে যারা যারা যুক্ত হতে চান অবশ্যই একটু এই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আমি আপনাদেরকে আপনাদের সাথে কন্টাক্ট করব এবং সাথে সাথে আমরা এখন গু একটা গুগল ফর্ম দিব গুগল ফর্মটা পূরণ করে কনফার্ম করবেন স্যার ওখানে কি কি শেখানো হবে ওটা কিসের উপর বেস করে ক্লাসটা ওটা হলো ওটাও এক পরিপূর্ণ ভাষার উপরে বেস করে এই মদিনা আরাবিক যেই বেসে আছে ঠিক একই বেসের আপনার এশো আরবি তবে এসব হলো বাংলাদেশের একজন লেখকের বই যে বাংলাদেশের যে লেখক এই বইটা লিখেছে তার ব্যাপারে যদি আমি বলি মানে যত বেশি বলি তত কম বলা হয় কথা বুঝতে পেরেছেন এমন একজন মানুষ যিনি মাওলানা মাওলানা আবু তাহের মাওলানা আবু তাহের মিসবাহ এমন একজন মানুষ পৃথিবীতে আছে বিধায় আমার মনে হয় পৃথিবীটা চলে এখনো

আমি আমি একদমই নতুন আপনার এখানে আমি লাস্ট ক্লাস থেকে জয়েন করছি তো আমি ইউটিউবে আপনার পুরনো লেসন একদম আলহামদুলিল্লাহ বলেছিলেন আমার জি আলহামদুলিল্লাহ তো ওই যে যেটা আমি বলেছিলাম আপনাকে পূর্বেই যে আমি অনেক মানে স্ট্রাগল করছি মানে আমি রীতিমতো নিজের সাথে নিজের যুদ্ধ করে এগারো আপনার ১৩ তেরো নম্বর ক্লাস বোধহয় এখানে এসছি তো ধরেন মাথার উপর দিয়ে আমার তিরিশ চল্লিশ পার্সেন্ট চলে গেছে আর ষাট আমার বোধগম্য হয়েছে কিন্তু আমি বুঝতে চাই পারতে চাই তো এই জন্য আমি কি ওইটাতে ওইটাতে যদি আমি ক্লাস করি তাহলে কি আমি উপকৃত হব আমার জন্য কি সহজ হবে এটা বোঝা আমি বলবো আপনাদেরকে আপনাদের যাদের সুযোগ আছে সময় আছে এই এসো আরবি কি আর মদিনা আরবি একটা একটার পরিপূরক আপনারা আর এসো আরবি একটা বেশি হলো ওখানে প্র্যাকটিস বেশি কথা বলছে মানে আরবি বাক্য বেশি দেওয়া থাকবে ওখানে জাস্ট আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন দেখি পড়তে পড়তে জবান এত চালু হয়ে যায় আরবি আপনার আরবি জবান খুলে যাবে ইনশাআল্লাহ ওই কাজ আমরা আলহামদুলিল্লাহ আর ঠিক এসো আরবি আজকে আমি জি জি আজকে অনেকগুলো গ্রামার টার্মস গুলো শব্দগুলো আমার জন্য খুবই আপনি কি আচ্ছা বুঝতে পেরেছি স্বাভাবিক আপনি যেহেতু একেবারে নতুন এটা যারা এখানে পড়ছে তারা অনেক গ্রামার অনেকে অনেক গ্রামার অনেক কিছু পড়েছেন তারপরে পড়ছেন এটা এই জন্য তাদের কারণে অনেক কিছু বলি আমি কিন্তু মূলত আরবি ভাষা যে কোনো ভাষা শেখানোর একটা রীতি আছে রীতি হলো গ্রামার দিয়ে কখনো ভাষা শেখানো যায় না এটা যারা আপনারা জানেন ভাষা দিয়ে যারা গবেষণা করেন তারা নিশ্চয়ই জানেন গ্রামার দিয়ে ভাষা শেখানো যায় না বরং গ্রামারটা হলো ভাষার জন্য পরিপূরক হয় মানে আপনি আপনি ভাষা জানেন গ্রামারটা জাস্ট আপনার এটা হলো এই দলিল হিসেবে কাজ করে যে না আমি এটা এখানে এভাবে দিয়েছি অর্থাৎ আমি ফাইলে দম্মা দিয়েছি রফা দিয়েছি কেন দিয়েছি এটা ফাইল কর্তা কর্তাতে রফা দিতে হয় এই জিনিসটা আমরা গ্রামার থেকে জানি কিন্তু আরেকটা হলো ভাষা ভাষা কিন্তু বলতে বলতে লিখতে লিখতে মানে পড়তে পড়তে ভাষা শেখা হয়ে যায় যেমন আমরা দেখেন মাতৃভাষা বাংলা আমরা কিন্তু আহ গ্রামার ছাড়াই বাংলা ভাষা বলতে পারি পড়তে পারি লিখতে পারি সবই পারি